chaka, alloy ring, protector glass, headlight, backlight, ja ache gari sathe ja ache totally genuine ekta screw ekhon porjonto kothao kono missing nai. Shyamal bhai assalamu alaikum. Wa alaikum assalam. Kemon achen bhaiya? Alhamdulillah bhai. Shyamal bhai apnar showroom er address ta bolun. Amar showroom er address hocche amar showroom er naam hocche Adi Car Choice. Achha. Showroom er address 249251 Rohim Metal Mosjeed-er sathe Nabisco Biscuit Factory-r pichone Balakar mure. Achha. Shyamal bhai ajke ki chomotkar gari dekhabe? Ami ekta oshadharon chomotkar ekta gari dekhabo ajke Nissan Juke. Khub sundor ekta gari. Mini Jeep. Achha, mini Jeep. Apnara ei gari ta jara use korbe tara private car er I code diye Jeep chalate parbe. Income tax taka. Income tax ei garir 25000 taka. 1500 cc-r gari mini Jeep jara Jeep chalate chay taderke bolbo ami je private car er I kore mini Jeep chalate parben Toyota Nissan Juke. Nissan Juke. Nissan Juke. Acha. Juke gari 1500 cc-r gari oshadharon price ekta gari. Ei garir somporke ami joto dhuku bolbo kom bola hobe. Acha. এইরকম একটা গাড়ি 2011 মডেল 2018 তে রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি অসাধারণ ফ্রেশ একটা গাড়ি শ্যামল ভাই এই গাড়িগুলো সার্ভিস কি রকম দেয় অসাধারণ সার্ভিস কারণ নিশান গাড়ি অনেক সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা এগুলো অসাধারণ সার্ভিস দিবে কোনো ঝামেলা নাই আচ্ছা পার্টস তো अवेलेबल পার্টস अवेलेबल নিশান জুকি গাড়ির নাম গাড়িতে কোনো জুকি নাই আচ্ছা তো এটা এমন একটা নিশান গাড়ি বানাইছে গাড়িতে কোনো ঝুঁকি নাই জি অনেক অসাধারণ সুপার ফ্রেশ একটা গাড়ি ওকে সামনে থেকে শুরু করা যাক সামনে থেকে দেখেন এই গাড়ির বিশেষত্ব হচ্ছে তিন পাটের হেডলাইট আচ্ছা তিন পাটের হেডলাইট এই সামনের উপরে যে হেডলাইটটা দেখাচ্ছি এই হেডলাইটটা শুধু ইন্ডিকেটর সাইড লাইট আচ্ছা এটা হচ্ছে মেইন হেডলাইট মেইন হেডলাইট এটা হচ্ছে হেডলাইট এখানে দেখেন বিগো বাম্পারের জন্য এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে দেখেন ফগ লাইটের অপশন পেয়ে যাচ্ছেন আপনারা এবং অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এখানে বিশাল বড় একটা বিগো বাম্পার দেওয়া আছে এই যে নিশানের লোগোটা দেখেন অনেক বড় একটা গ্রিল আচ্ছা নিশানের লোগো সহ এসএস এর নিকিল সহ একটা গ্রিল অসাধারণ একটা গ্রিল পেয়ে যাবেন এবং সামনে পিছনে বিগো বাম্পার পেয়ে যাবেন ওকে গাইডার এই পাশের এই লাইটটাও দেখেন অসাধারণ ফ্রেশ হেডলাইট দেখেন ফক লাইট দেখেন চমৎকার অবস্থায় আছে গাড়িটা নিটেল ক্লিন জাপানি ফিটিংস অবস্থায় আছে পরিপাটি একটা গাড়ি আচ্ছা প্রত্যেকটা গ্লাস তো জেনুইন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের নিশানের লোগো সহ স্টিকার সহ হিটার সেন্সর সহ পেয়ে যাবেন আপনারা জেনুইন গ্লাস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা ডোর আপনারা যা আছে এজ ইট ইজ জাপানিজ অবস্থায় পেয়ে যাবেন নিশান জুকি গাড়ি এই গাড়ি আমি আগেও বলেছি এই গাড়ি সম্পর্কে যতটুকু বলবো আমার কম বলা হবে প্রত্যেকটা ক্রস শেপ দেখেন জেনুইন অবস্থায় আছে এখন পর্যন্ত এই গাড়িটাতে কোথাও কোনো টাচ হয় নাই কোথাও রং হয় নাই কোনো কাজ হয় নাই হাত দেওয়া হয় নাই এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই ভিতরটা দেখেন অসাধারণ প্লেস প্যাডের কাপড়টা দেখেন চকলেট কালার আচ্ছা উডেন দেখেন লাল আচ্ছা তার সাথে কনসোল বক্স দেখেন অসাধারণ প্রেস লাল কালারের সিট কভারটা ম্যাচিং করে ইউজ করা হয়েছে ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ প্রেস আচ্ছা টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন অ্যাক্টিভ প্রত্যেকটা সুইস গাড়ির অ্যাক্টিভ এবং এটা হচ্ছে 5 সিটের গাড়ি 5 সিটের গাড়ি অসাধারণ প্রেস একটা গাড়ি আচ্ছা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আপনি এখানে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল দরজার হ্যান্ডেল হলো নিকেল নিকেল বাট ডিজাইনটা খুব সুন্দর অনেক স্টাইলিশ অনেক স্টাইলিশ এই গাড়িটা অনেক স্টাইলিশ একটা গাড়ি নিশান জুকি গাড়ি একটা অন্যরকম গাড়ি আচ্ছা স্মার্ট একটা গাড়ি পিছনের রোডটা দেখি ভাইয়া পিছনের রোডটা কি অবস্থা ভাইয়া একই অবস্থায় আছে জেনুইন অবস্থা আছে পারফেক্ট অবস্থা আছে এই যে এখানে দেখেন লাল একটা উডেন ইউজ হইছে হ্যান্ডেল নিকেল পেয়ে যাচ্ছেন সিট কভার গুলো ভিতরের উডেন সহ আচ্ছা খুব সুন্দর এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি এবং রিম গুলো খুব সুন্দর ভাই রিং গুলো দেখেন টায়ার গুলো দেখেন একদম নতুন নিশানের লোগো সহ রিং এর মধ্যে দেয়া আছে প্রত্যেকটা পার্স চাকা টায়ার লাইট ব্যাক লাইট গ্লাস যা আছে সম্পূর্ণ অ্যাজ ইট ইজ এবং গাড়ির সাথে গাড়ির সাথে এবং গাড়ির সাথে জাপানিজ ওকে এখানে ছাদে দেখেন একটা এন্টিনার ব্যবহার হয়েছে এখানে একটা সুন্দর স্পয়লার ইউজ হয়েছে জি স্পয়লারে একটা ব্যাক লাইটের অপশন আছে এখানে দেখেন ব্যাক গ্লাসের ওয়াইপার ইউজ হয়েছে এখানে নিশানের লোগো সহ একটা এসএস এর লোগো আছে নাম্বার প্লেটটা অসাধারণ ফ্রেশ এই যে দেখেন ঝুঁকি লেখাটা এখানে বাম্পারে দেখেন গাড়ির বাম্পারে দেখেন শো লাইটের অপশন এই যে পিছনের বিগো বাম্পার
অসাধারণ ফ্রেশ বাবু ভাই, এই গাড়িটা ফোর স্টারের গাড়ি এবং হাই গ্রেডের গাড়ি, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের গাড়ি। আপনি ব্যাকলাইটটা দেখেন, এল সিস্টেম, এল সিস্টেম ব্যাকলাইট, ডিজাইনটা খুব সুন্দর, অসাধারণ স্মার্ট একটা গাড়ি। আচ্ছা, এল সিস্টেম ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের গাড়ি, নিশান গ্লাস, পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সবকিছু জেনুইন পেয়ে যাচ্ছেন। গাড়ির সাথে পেয়ে যাবেন, এই গাড়ি কোথাও কোনো টাচ করে নাই, কোথাও কোনো কাজ করা হয় নাই, এজ ইট ইজ অবস্থায় আছে। প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে, এই ডান পাশের আপনার ইয়াটা দেখেন, এখানে বডি কিট করা আছে। আচ্ছা, বডি কিট প্যানেল সহ, খুব সুন্দর প্যানেলটা বডি কিটের, এবং নিখুত অবস্থায় জাপানি ফিটিংস অবস্থায় আছে। আচ্ছা, এবং পিছনের ডোরটা দেখেন, ফ্রেশ হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ, কোনো খোলা কাটা নেই, কোনো খোলা কাটা, মায়ের অ্যাক্সিডেন্ট স্টোরি কিচ্ছু নাই, কিছু নেই, একদম ফ্রেশ অবস্থা, একদম ফ্রেশ, নিখুত পরিপাটি অবস্থায় পেয়ে যাবেন, জাপানি ফিটিংস অবস্থা। সামনের ডোরটা তো একদম অসাধারণ ফ্রেশ। আচ্ছা, একদম অসাধারণ ফ্রেশ। আপনি ড্যাশবোর্ডটা দেখান বাবু ভাই, জি, চমৎকার ফ্রেশ, ড্যাশবোর্ডের ডিজাইনটা আপনারা চমৎকার পেয়ে যাচ্ছেন। সিলিংটা দেখান, অসাধারণ ফ্রেশ একটা সিলিং, প্রত্যেকটা দরজার সুইচ প্যাড সম্পূর্ণ কিছু অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা প্যাড একদম অসাধারণ। এখনো জাপানের যে গুটি গুটি এগুলো পর্যন্ত ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন, গাড়িটা রাফ ইউজ হয় নাই, কম বাজেটের সাথে অনেক সুন্দর একটা গাড়ি, আপনি অসাধারণ একটা ফিলিংস পাবেন যদি আপনারা এই গাড়িটা কিনেন। এবং আপনি ব্যাক গ্যালারিটা দেখানো হয় নাই বাবু ভাই, ব্যাক গ্যালারিটা দেখান, এই গাড়ির সিসিটাও কম ভাই, ইঞ্জিনের 1500 সিসি। আচ্ছা, ইঞ্জিনটা কম, একটা প্রাইভেট কারের আই কোড দিয়া আপনি একটা জিপ চালাবেন। আচ্ছা, অসাধারণ ফিলিংস, অসাধারণ ফ্রেশ। এই যে পার্টগুলো, জয়েন্টগুলো দেখেন, একদম ফ্রেশ, আনটাচ একটা গাড়ি। আচ্ছা, আনটাচ একটা গাড়ি, কোথাও কোথাও কোনো টাচ হয় নাই এখন পর্যন্ত, অনেক জায়গা পেয়ে যাচ্ছে। এই যে দেখেন, একদম একদম পরিপাটি জাপানি ফিটিংস, একদম ব্র্যান্ড নিউ মনে হচ্ছে, একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি, এটা টোটাল অসাধারণ ফ্রেশ একটা গাড়ি। ব্যাক ডালার সহ আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, সুইচ লক সহ, বুশ সহ, জাপানিজ। আচ্ছা, এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই, হাত দেওয়া হয় নাই। এই ডান পাশটা দেখেন, কালারটা চমৎকার, অনেক সুন্দর একটা, অনেক চমৎকার একটা কালার, কেউ চেরি বলে, কেউ রেড ওয়াইন বলে, কেউ মেরুন বলে, কালারটা অসাধারণ একটা কালার বাবু ভাই। চলেন ভাই, আমরা ইঞ্জিনটা দেখি, ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? সুপার ফ্রেশ। আচ্ছা, সুপার ফ্রেশ, নিশানের বিবিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন, ইঞ্জিন গিয়ার, এসি, ব্যাটারি যা আছে, অ্যাজ ইট ইজ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, চমৎকার, এক কথায় অসাধারণ গাড়ি। আপনারা যারা ঝুঁকি কেনার চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো আমার গাড়িটা একবার একটু কষ্ট করে আমার শোরুমে এসে ভিজিট করেন, এত ফ্রেশ গাড়ি, আপনাকে যে কোনো ওয়েতে যে কোনোভাবেই গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। আপনি বাংলাদেশের যে কোনো এনি অটোমোবাইলস থেকে চেক করে নিতে পারবেন। আচ্ছা, আমার গাড়িটা একদম পরিপাটি জাপানি ফিটিংস অবস্থায় আছে। তবে শ্যামল ভাই, এই গাড়িটা যে একবার দেখবে 100% পছন্দ হবে ইনশাল্লাহ, কারণ সুন্দর একটা কালার, সুন্দর একটা ডিজাইন। এই গাড়ি মনে করেন এই নিশান জুকি গাড়ির ফ্রেশ অবস্থায় পাওয়া সো টাফ। আচ্ছা, অনেক গাড়ি আছে মার্কেটে, মার্কেটে দামেরও অনেক ইয়ে আছে, কিন্তু আমার এই গাড়িটা গাড়ি কন্ডিশনের উপরে অনেক একটু দামও বেশি। আচ্ছা, একটু দাম বেশি, গাড়িটা হচ্ছে 2011 মডেলের, 2018-তে রেজিস্ট্রেশন, 42 সিরিয়ালের গাড়ি, জি, এটা প্রাইভেট নাম্বারে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটার পেপারস আছে আপনার, টেস্টুকেন আছে 8/11/2023, ফিটনেস আছে 9/11/2023। আচ্ছা, এবং এক কথায় অসাধারণ চমৎকার একটি গাড়ি। গাড়িটার দাম চাচ্ছি বাবু ভাই আমি 1680,000 টাকা, 1680,000 টাকা আস্কিং প্রাইস। আহামরি তেমন কিছু কমবে না, সামান্য কিছু অনার করা হবে গাড়িটাতে, গাড়ির কন্ডিশনের জন্য। দামটা বেশি হওয়ার কারণ কি ভাই? দামটা বেশি হওয়ার কারণ হলো বাবু ভাই, অনেকগুলো অপশন আছে, গাড়ি টু গাড়ি কন্ডিশনের উপরেও 2-3 লাখ টাকার ডিফারেন্স হয়ে যায়। আচ্ছা, এই জন্যই দামটা বেশি, এই জন্যই গাড়িটার দাম বেশি। একদম নিখুঁত আনটাচ একটা গাড়ি, আপনি যখন মার্কেট থেকে কিনতে যাবেন দাম তার অবশ্যই একটু বেশি হবে, তার মানে ভালো জিনিসের দাম একটু সবসময় বেশি থাকে বাবু ভাই। তার মানে যারা গাড়িটা কিনবে দামটা একটু বেশি, বাট সার্ভিসটা ভালো পাবে, বেশি পেপারস বলেন, গাড়ি বলেন, 100% পাবে, সার্ভিসটা ভালো পাবে, 100% পাবে, চাকা, অ্যালয় রিং, প্রত্যেকটা গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট যা আছে, গাড়ির সাথে যা আছে টোটালি জেনুইন, একটা স্ক্রু এখন পর্যন্ত কোথাও কোনো মিসিং নাই। আচ্ছা শ্যামল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার বাবু ভাই, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01325321664,
আরেকটা নাম্বার হচ্ছে 01970321664। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন বাবু ভাই।